নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালিদের একটা ট্রেডিশনাল রেসিপি, আলু পোস্ত। তো তার জন্য আমি এখানে আলু নিয়েছি, 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর পোস্ত লাগছে। এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, এটা আমার 4 টেবিল স্পুন পোস্ত বাটা আছে, আর এর সাথে 7-8টা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো লঙ্কাটা সবসময় নিজেদের টেস্ট মতন ব্যবহার করবেন। আর লাগছে এখানে আমি আবার গোটা লঙ্কা লেখেছি, চিরে নিয়েছি, এটা আমার 4টে লাগছে। 5 ফোড়ন লাগবে, 1/2 টিস্পুন, আর একটু হলুদ, ব্যাস আর কিছু নয়। আর সর্ষের তেলে এটা রান্না করব। তো চলুন এখন রান্নাটা শুরু করে দিই। তো আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়নটা দিয়ে দেব। এটা অনেকে শুধু কালো জিরে দিয়ে করে, তো এটা 5 ফোড়ন দিয়ে করবেন, আরো আমার মনে হয় আরো একটু ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো 5 ফোড়নটা একটু ভেজে নেব, তো বেশি ভাজবো না। এতে মেথি আছে, তাহলে একটা তিতো তিত ফুটে হয়ে যাবে। এবার আলু দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেবো ভালো করে 2-3 মিনিট। তো আলুগুলো আমি একটু 2-3 মিনিট একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প হলুদ দেবো। অনেকে হলুদ না দিয়েও রান্না করে, তো আমি একটু হলুদ দিচ্ছি, আমার ভালো লাগে কালারটা। আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবার একটু 2 মিনিট নেড়ে নেবো। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো আমি এখন 2 টেবিল স্পুন পোস্ত এখন দিচ্ছি। একটু এটা নেড়ে নেব। আপনাদের যদি চিনি পছন্দ তো একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দিচ্ছি না, আমার একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এমনিতে পোস্ত তো একটু মিষ্টি মিষ্টি লাগে। তো একটু 2 মিনিট কষে নেব। আর এবার আমি বাকি পোস্তটা দিয়ে দেব। পোস্তটার মধ্যে একটু জল দিচ্ছি, আমি জল দিয়ে এবার আমি দিয়ে দেব। আর একটু জল দেবো, এটা আমি মাখা মাখা করব। এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে দিলাম। এবার আমি যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আমি রান্না করব। তো দেখছেন আমার আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে। একটু আমি একটু একটু ঝোলটা রাখছি, আমার ভালো লাগে ঝোলটা, গ্রেভিটা রাখতে। তো আপনারা পারলে আরও শুকনো করে নিতে পারেন। তো দেখছেন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নুন টুন আমি সব দেখে নিয়েছি, একদম ঠিক আছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ খেতে। নিরামিষ দিনে তো এটা দারুণ লাগবে খেতে। তো কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।